আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ওমা আসে দেখছি ঘষাঘষি শুরু করে দিয়েছে, মাটির হাড়ি ঘষে কি করবে জিজ্ঞেস করলেই বলতেছে যে গোশ রান্না। কিসের গোশ? গরুর গোশ। এটা সাইড আবার ভাত হয়ে গেছে, এই যে সে ভাত দেয়াছে ওমা ভাত, এটা সে আঙ্গুলির মতো। আর এই যে সে মাটি হাড়িতে তেল মাহাইছে, তেল মাহা এই তেল দিয়ে নাকি দেখি রান্না আরবে, হান্ডি বিফ নাকি কয়। এ সাইডে আবার এক গাদি কুচ হইতেছে, এই যেমন রাতে আবার দেখতেছো ঘি কি আবার কি আরবে আমি জানি না, কিন্তু কিছু তো একটা আরবে। এই যে দেহ সে ডালিয়ে দিয়েছে কত গাছে ভাত, এক চালনে ধরিনি, আবার নাকি এই যে এই কটা আর এক চালনে ডালবে, ডালতেছে বলে নাকি আবার 1 কেজি চালির ভাত। ভাত বলো বড় বড় এক এক আঙ্গুল ভাত খাবে নাকি এর তো কবে খিডা। এখন আমি তো দেখতেছি ওমা আমি দেখে খালি অবাক, এত বড় বড় ভাত কমে ধরবে না আর কমে খাবে না, আমি তো বুঝতেই পারতেছি না কিছু। এই যে সে আড়ির মধ্যে তেল সাইডে দিয়েছে, তেল সাইডে দেওয়ার গুঁড়ো আছে সারা আড়িতে না, তেল মাতে তেলে দিয়ে জিলিক কাটতেছে ওমা, তেল তেলের ফলে যে 1 কেজি তেল সে মাটি আড়িতে লাগাইছে। এখন সে মাটি আড়ির মধ্যে আবার গোশ মোশ মাহাইতে হয়েছে, আমি প্রথম পাইছি এ রান্না করা তেমন নাই, ওর মধ্যে দিয়ে একটা ডগ দেওয়া আছে, তাতে কি না ডগ দেওয়া আছে না, এরা দিয়ে সত্যি রান্ধিনি খালি মাহাইতে হয়েছে, তাহলে যে জিরে মশলা গরম হলদি নুন মুন দিয়ে মাহাইতে হয়েছে। দেখতে পেলো একটা কায় দাদা আছে, মনে হচ্ছে যেন খাই কিন্তু বলে কাঁচা খাওয়া যাবে না, আপনারাও দেখেন তো কাঁচা কার মতো আসলে ওই নাই, কমি কমি কি এত শতা কবে খিটা। এই যে আবার পানি চুনি দিয়ে দিচ্ছে, মশলা হতে নাকি থাইয়ে গেছে ওই গাবলায়, তাই ডালিয়ে দিচ্ছে ওর মধ্যে। তো দেখ আমি আর কি কবো, আমি তো আর বুঝি না, এই জন্যে আমি আর কিছু করছি না। তাই এখন দেহে কি খাতি মন চাচ্ছে না, তোমাকেও তোমার একটু খাতি মন চাচ্ছে, এখন তার খাতি মন চালি আসছে না বলে রান্না হয়নি। এই যে এখন আবার ভাতের ধারে নিয়ে আসলাম, সেই ভাতে নাকি পানি জড়াতে দিয়ে সে পানি জড়াতে পানিও জড়ানো হয়ে গেছে। এই যে এক গা দিয়ে সে তরকারি মরকারি কুটেতেছে, পিঁয়াজ রসুন জাল পিঁয়াজ, এখন ওর মধ্যে আবার নাকি শুকনো জালও 2-3টে দিতে, এ বলে ডাক না দিলি বলে বাল দেখা যায় না, তাই কষছে তো দেও 2 শুকনো জালই দেও, দেশে ওর মধ্যে কড়া শুকনো জাল দিয়ে এখন এমন ডাক দেখা যাচ্ছে মা। এর মধ্যে আবার দেশে রসুন, রসুন আবার দেওয়ার দরকার কি, তা বলে ভাল লাগে খাতে এই জন্যই দেশে দেলো। এইবার কি আর আছে আটাও না ময়দা কি দেখি কাদার মতো গুলায় সেই ডাহুনি মুহি দিয়ে দিচ্ছে, বলে সে দম বাইরানো যাবে না, দম বাইরালি বলে সে রান্দা হয় না, এ বলে সেই সেই রান্দা। পরে এই যে উঠোই দিচ্ছে সে মাইটিয়ে চুলোই, মাইটিয়ে চুলোই রে উঠোই দিয়ে এখন মনে করো রান্দা বাড়া শুরু হয়ে গেছে ওর মধ্যে, বলে চাল বেশি জোরে দিলে আবার হবে না, তাহলে বলে বাস্ট হয়ে যাবে আড়ি, তা জাল বেশি জোরে দিচ্ছে না আস্তে আস্তে দিচ্ছে, দিয়ে মনে করো রান্না বাড়া চলতেছে। এবার সেই যে সিম মিম কি দেখি কুটিয়ে তুইল, তাই আসছে কেন ডালতেছে, এই যে ডালিছে কয়টা ডাইলে বলে আবার বাজবে, সাথে পিঁয়াজ বাজ দিয়ে ভাতের মধ্যে বলে পিঁয়াজ বাজাও দিতে হয়। এইরাম আমি কোনোদিন দেইনি, আমার মা এইরাম কোনোদিন রাঁধতেও পারে না। তো এই হুম ফয়লা ফয়লা দেখতেছি এই বিটিরা কি আসতেছে, ওরে আল্লাহ এই যে সে ফিয়েজতে জমের বাজা বাজ দিছে, বাজ দিছে আর বাজ দিছে, আমার তো অত সহ্য আসছে না যে এই দে বসে বসে ওই পিঁয়াজ বাজা দেখো, তা আমার মনটা কষ্ট কি তাড়াতাড়ি নামাও দিন, এসে কতি কতি তা বলে বাজা হয়ে গেছে। এরপরে বা জাল রসুন মসুন কি দেখি বাজবে তাই কষছে, তো বাজুক আমিও দেখতেছি বসে বসে ভাল লাগতেছে, নতুন নতুন তো দেখতেছি,
এবার আছে সামিল একটা বড় টিনির আড়িতে তেল মাছে ভালো হয়নি ওর গায়ে নাকি তেল নামালি বলে ধরে বসবে না ভাত মাত ধরতে যাতে না হারে সেজন্য তেল মায় এবার ভাত ওর মধ্যে ফেলাচ্ছে সব ধরে ধরে আমার ভাত মাত ফেলায় আমি কচ্ছি ভাত রান্ধা ভাত ওর আড়িতে দিস কেন কাছে আড়িতে বলে দিতি হয় এবার তলে দিকটা ভাত দিয়ে ওর ঘরে আবার বাজা পিঁয়াজ রসুন ওই সিম মিম শাক পাতা কি দেখি বাইজে থেছে তাই এর মধ্যে ফেলতেছে কাছে এ আবার কি কায়দা কাছে এও নাকি দিতি হয় তা দেখছে আমিও দেখতেছি বসে বসে কি কি দে এর মধ্যে আজকে দেখো তোমাকেও দেখাচ্ছি এই যে দেখো কি মশলা হাতে এবার বাইটিয়ে থয়েছে তাইও বলে দিতি হয় ও মা আবার ওই যে কি সস সস নাকি দিল একটু হানির মতো আমিও অত ভালো বুঝ দিয়ে হারলাম না আর তোমাকেও দেহাতি হারলাম না না দেহাতি হারলে আর কি আর এই যে দেশে দেখো কি দেহের কায়দায় ভাত রাঁধতেছে এই বলে আবার ঘি দিতি হয় ভাতের মধ্যে আমরা কোনোদিন কিন্তু খাইনি আমরা আলু ভাততে তাই ঘি খাই নে আর কানে এই রান্ধায় ঘি খাবানি আমাকে এসে ঘি বানালি ফইসে যায় কেউ খায় না ঘি এই যে এবার সে ভাত আবার ছাড়া আসছে ওর পথে বলে এই দিতি হয় দিলে ওই ঘি মি মাহে যাবে না তারপরে বলে খাতি ভাল লাগবে না তা আমি আর ওকে কিছু করছি না আমি বুঝি না ফুঝি না খালি খালি কী দেখি কবানি একটা গ্যাঞ্জাম ম্যাঞ্জাম বাইতে গেলি দেখা গেল আলো না রান্দা ওই যে বাঁশের পাতার মতো দেয়া যাচ্ছে কিন্তু বাঁশের পাতা না বাসা তেজ পাতা বলে তেজ পাতাও দিতে আবার দিয়ে এই যে মশলা হাতে দিয়ে ডালতেছে আমি বুঝলাম না খাবে না কোনো সময় খালি তো দেখি এ দোষে ও দোষে এই যে তেলের মতো কি আবার সস মস কি দেখি দিল এ দিলি বলে গিরা নয় না কি দেখি হয় তাই তুই বলে দিতি হয় না দিলি বলে ভাল লাগে না আমাকে বাড়ি ভাত রান্ধে তো আমি কোনোদিন তো এমন কায়দায় দেখিনি গিদ আছে তোমরা একটু দেখো তোমরাও দেখে একটু শেহ তোমরা ওদের রান্তি মান্তি পারো কিন্তু ভালো ডগ দেখা যাচ্ছে আমি কিন্তু ভালো ডগ দেখতেছি কাজ এমন তেমন ডগ এই সাইড়ে দিছে মানে মানুষ খাইয়ে যে স্বাদ না ভাবে তো আসছে দেহে এই ডগ দেহে স্বাদ পাবে বেশি তো এবারে জোর পদ্ম বলে ভাত ছাড়াতে হয় তাই ছাড়াচ্ছে বাদ বনতেছে আড়ির মধ্যে বুনিয়া দিছে এবার সেই কাদা আরে না তো কি কাদা না সে ই দিচ্ছে কি জানো আটা গুলাই রাইছে সেই আটা দিয়ে ওর ওই সাইডে সে হাওয়া বাতাস আর ঢুকতেও দেবে না বাইরে দিয়ে দেবে না তাই এসেছে তা আমি কাছে কি এ হাওয়া বাতাস গিলিয়ালি কি হবে তাই হাওয়া বাতাস গিলিয়ালি বলে তার গ্রাম থাকবে না তার স্বাদ লাগবে না মা এ তো কোনো ফ্যান জড়াবে না কোন ভালি ফ্যান ম্যান জড়ানো লাগবে না ফ্যান জড়ানো হয়ে গেছে তাই কচ্ছে কি এই যে সে রান্না হয়ে গেল এবার ওরে বাবা রে কি ডগ দেখা যাচ্ছে জমের ডগ পাইছে নাড়ায় ছড়াই দিলি জলে তো দিই টুবু টুবু সে গোশ খুঁজে বেরোতে আসছে তলে তো জল বলে বেশি হয়ে গেছে একটু বুঝতে পারিনি পানি বেশি দিয়া হয়ে গেছে হানিতে সমস্যা নেই এগুলো আবার শুষা মশা কাইটে থয়েছে সাইডে আমার তো দেহ কাকতে সেরতেছে কারণ আমি কি আরব কারণ যে সময় দেহ সেই সীমা খাতি হবে না আমার তো আর উটোই খাতি খাতেছে না আর বলে জন্মের গরম এ দ্বারে আবার ভাত এই যে শুষা কাটেছে পিঁয়াজ লেবু আছে আজকে খাতি হবে না আর কি এইগুলো সে পিঁয়াজ রসুন আলা দিয়া ভাত সে পিঁয়াজ রসুন এই যে ঠেলে ঠেলে খুঁচায় খুঁচায় কুটে কুটে খুঁজে খুঁজে বাইরে আসতেছে সে পিঁয়াজ রসুন আমাকে দেখা আসছে যে পিঁয়াজ রসুন দেখো আমরা বাতে পিঁয়াজ রসুন দিছি তো দেখানোর কি আছো কাটলেই তো ফ্যালেটের মধ্যে চলে যেত তাও না মানুষের দেখা হবে যে আমরা পিঁয়াজ রসুন দেওয়া ভাত খাই আমরা কোনো দিন খাইনি বাহু এই পিঁয়াজ রসুন দেওয়া ভাত এখন তাইগে ভাত তারা যদি পিঁয়াজ রসুন দেখায় আমাকে একটু দেখতেই আর সমস্যা কি তোমরা একটু দেখো মনে আবার কিছু কেউ কিছু করে না যে পিঁয়াজ রসুন দিয়া ভাত দেখা আসছে বুঝলে কিন্তু জমের ডগ দেখা যাচ্ছে এই যে আবার বাঁশের পাতাও বাইরে আসছে
বাসের পাতা একটু সরাই সরাই থাকছে মাঝে সাথে, যাতে তোমাকে একটু দেখতে সুবিধায়। এবার শেষবারের মতো তোমাকে একটু গোশ দেখাই দিচ্ছি, তোমরা বাড়ি রেন্দে রেন্দে খাই আনে আর আমাকে একটু দাউত মাউত দিয়ে আনে, তাই ছাড়া আর কি কব আমরা।